আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আবার হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে শেয়ার করব যে কিভাবে একটা সাইট থেকে আপনারা প্রতিদিন এখানে প্রতিদিন আপনারা প্রায় 22 সেন্টের মতো ইনকাম করতে পারবেন, প্রতি 12 ঘন্টা পরপর ক্লেম করতে পারবেন। এছাড়া আপনারা KYC কমপ্লিট করলে এখান থেকে ইনস্ট্যান্টলি আপনি হচ্ছে 25,000 টোকেন এখান থেকে ইনস্ট্যান্টলি পাবেন এবং প্রতিদিন 12 ঘন্টা পরপর ক্লেম করতে পারবেন। ফ্রি ক্লেম করে 250টা টোকেন পাবেন এবং এটার কিন্তু ভ্যালু এখান থেকে ভালো একটা প্রফিট আপনাদের আর্ন হবে। তো কীভাবে কী করবেন এটু যেটা আমি কন্টিনিউ বুঝাই দিব, যেন অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। কীভাবে অ্যাকাউন্ট করবেন, KYC কমপ্লিট করবেন এটু যেটা আমি ভিডিওতে দেখাই দিব, এই জন্য অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তো আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা বাজিয়ে দেবেন। আর টেলিগ্রাম যে চ্যানেলটা আছে সেখানে কিন্তু মাস্ট বি আপনাকে জয়েন হয়ে থাকতে হবে, নাহলে কিন্তু পরবর্তী আপডেটগুলো আপনি মিস করবেন। তো আজকে যে সাইটটা শেয়ার করবো সেটা কিন্তু অ্যাকাউন্ট করে KYC কমপ্লিট করলে ইনস্ট্যান্টলি আপনি এখান থেকে $22 পাবেন এবং এটা কিন্তু আপনি পরবর্তীতে উইথড্র করতে পারবেন। এবং হচ্ছে এখান থেকে আপনি কিন্তু ডেইলি বোনাস পাবেন 250 KRD টোকেন। এই দেখুন 250টা KRD টোকেন পাবেন এখান থেকে, যেটা কিন্তু আপনি প্রতিদিন পাবেন। এবং এখান থেকে আপনি রেফারের মাধ্যমে কিন্তু রিওয়ার্ড আর্ন করতে পারবেন। তো কীভাবে কী করবেন এটা যে বুঝাই দেবো। এবং দেখুন প্রতিদিন আপনি 12 ঘন্টা পরপর এখান থেকে 250টা KRD টোকেন ক্লেম করতে পারবেন। তো কীভাবে অ্যাকাউন্ট করবেন সেই প্রসেসিংটা আমি দেখাচ্ছি। তো অ্যাকাউন্ট করার জন্য আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে টুডে এয়ারড্রপ লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাকে এই পোস্টার মধ্যে নিয়ে আসবে। তো এই পোস্টটাতে আসলে এখান থেকে রেজিস্ট্রেশনের লিঙ্কটা দেওয়া আছে, এখান থেকে রেজিস্ট্রেশন লিঙ্কটাতে আপনি ক্লিক করে এখান থেকে সাইন আপ করে নেবেন। রেজিস্ট্রেশন লিঙ্কটাতে ক্লিক করে এখান থেকে সাইন আপ করে নেবেন। সাইন আপ করার পরে আপনি KYC-টা কমপ্লিট করবেন। তো আমি সাইন আপ কীভাবে করবেন সেটা আমি এখন দেখাই দিচ্ছি আপনাদের। তো সাইন আপ করার জন্য যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। তো ব্রাউজার ওপেন করার পরে আপনি এখান থেকে কী করবেন, এখানে ফুল নেম, এই যে ফুল নেমটার জায়গায় অবশ্যই আপনার হচ্ছে ফুল নেমটা দিবেন, যেটা আপনার আইডি কার্ড ইউজ করেন আপনি সেটা দিবেন। একদম আইডি কার্ডে যে নামটা আছে সেই নামটা আপনাকে এখানে দিতে হবে। তারপর এখানে ইউজার নেম একটা দিয়ে দিবেন, আপনার নাম হিসেবে নাম দিয়ে দিবেন ইউজার নেম। তারপর আপনার ইমেলটা দিয়ে দিবেন, এখানে ইমেলটা দিবেন। তারপর পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন এবং এখানে একটা টিক মার্ক করে দিবেন। এখানে টিক মার্ক করে দিয়ে এখানে রেজিস্টার বাটনে ক্লিক করে দিবেন। তারপর আপনি ইমেলের মধ্যে ভেরিফিকেশন কোড যাবে সেটা দিয়ে আপনি কনফার্ম করে নেবেন, আর তাহলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনার কিন্তু KYC কমপ্লিট করতে হবে, নাহলে কিন্তু আপনি 2500 টোকেন পাবেন। আর ইনস্ট্যান্টলি KYC কমপ্লিট করার সিস্টেমটা আমি আপনাদের দেখাই দিব, সেটা দেখে KYC-টা করবেন। তো অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর আপনি লগ ইন করবেন। তো অ্যাকাউন্ট করা আপনার যখন হয়ে যাবে তারপরে আপনি এখানে ইউজার নেম দিবেন, এখানে পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পর এখানে লগ ইনে ক্লিক করবেন। লগ ইন ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে এভাবে। তো এইখানে লগ ইন হওয়ার পরে আপনি নিচের দিকে আসার পর দেখতে পাবেন অ্যাক্সেস টেলিগ্রাম, এখানে ক্লিক করলে এখান থেকে আপনি হচ্ছে 250টা টোকেন এখান থেকে ফ্রিতে পাবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে কিন্তু 250টা টোকেন পেয়ে যাবেন এবং আপনাকে কিন্তু একটা টেলিগ্রাম গ্রুপে নিয়ে যাবে, তাদের যে টেলিগ্রাম সাপোর্ট গ্রুপটা আছে সেখানে কিন্তু আপনাকে এরকমভাবে নিয়ে যাবে, আপনার এই সাপোর্ট গ্রুপে আপনাকে নিয়ে যাবে। তো তারপরে আপনি এখান থেকে KYC-টা কীভাবে করবেন সেটা দেখাচ্ছি। তো এখানে কিন্তু 12 ঘন্টা পরে আবার এটা কিন্তু আপনি ক্লেম করতে পারবেন। দেখুন এখানে টাইমটা উঠতেছে, প্রতি 12 ঘন্টা পরপর আপনি কিন্তু এই 250টা KRD টোকেন এখান থেকে ক্লেম করতে পারবেন। তো দেখুন এখন এখান থেকে আপনি হচ্ছে এখানে কিন্তু আপনি কোনো আপনার রেফার লিঙ্ক পাবেন না, যদি আপনি KYC-টা কমপ্লিট করেন তখন কিন্তু রেফার লিঙ্কটা পাবেন। তো দেখুন এখান থেকে আপনি এই থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবেন, এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এই KYC ভেরিফিকেশন এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং আপনাকে এই পেজটাতে নিয়ে যাবে। এবং এই পেজটিতে নেওয়া যাওয়ার পর আপনি এখান থেকে আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন, আপনি যে কান্ট্রিতে আসেন সেই কান্ট্রিটা সিলেক্ট করবেন। এখান থেকে আপনি ডেট অফ বার্থ দিবেন, এখানে আপনার জন্ম তারিখটা এবং এখানে অ্যাড্রেস দিবেন। আপনার আইডি কার্ডে যেভাবে অ্যাড্রেস আছে আপনার গ্রাম থানা জেলা এটা দিয়ে দিবেন। এটা দিয়ে দেওয়ার পর এই অ্যাড্রেসটা দেওয়ার পর এখানে ডকুমেন্ট সাবমিট করতে হবে। তো এখানে আইডি কার্ডের ফ্রন্ট সাইডটা সাবমিট করবেন, এখানে এসে আইডি কার্ডের ব্যাকপার্টটা সাবমিট করবেন এবং তারপরে হাতে নিয়ে একটা সেলফি তুলতে হবে, লিখতে হবে kingreindeer.com এটা লিখতে হবে এবং নিচে ডেট অফ আপনি যে তারিখে সাবমিট করবেন সেই ডেটটা লিখবেন এবং আইডি কার্ডটা হাতে নিয়ে এরকমভাবে একটা ছবি তুলবেন এবং ছবি তোলার পর সেই ছবিটা আপনি এখানে আপলোড করতে হবে। এখানে আপলোড করার পর যখন আপনি এটা অ্যাপ্রুভ হয়ে যাবে, সাবমিট করার পরে এটা পেন্ডিংয়ে থাকবে এবং যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন কিন্তু আপনাকে এই টোকেনটা দিয়ে দিবে। তো অ্যাপ্রুভ না আপনি এটা সাবমিট করার পরে এই যে এই পেজটার একটা স্ক্রিনশট নেবেন, এই পেজটার একটা স্ক্রিনশট নেওয়ার পরে আপনি হচ্ছে তাদের যে এই যে গ্রুপটা আছে গ্রুপটাতে চলে যাবেন এবং এই গ্রুপটাতে এই দেখুন এরকমভাবে আপনি এই যে এরকম পেজটা সাবমিট করার পরে আপনি এরকম লিখবেন যে স্যার প্লিজ ভেরিফাইড মাই অ্যাকাউন্ট এবং আপনার ইউজার নেমটা লিখবেন, আপনার ইমেলটা লিখবেন। লিখে যখন এটা সেন্ড করে দিবেন তখন তারা চেক করে আপনাকে কিন্তু ভেরিফাইড করে দিবে
আপনাকে কিন্তু এটা ভেরিফাইড করে দেবে। আমি জাস্ট এটা সেন্ড করার পরে, আপনি গ্রুপে এটা সেন্ড করার পরে আপনি কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড করে দেবে এবং আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টে 25,000 টোকেন দেখতে পাবেন। তো এখানে কিন্তু আপনি অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে যাওয়ার সাথে সাথে আপনি 25,000 টোকেন দেখতে পাবেন এবং আপনি এখানে কিন্তু আপনার রেফার লিঙ্কটা এখানে পেয়ে যাবেন এবং এখান থেকে আপনি রেফার লিঙ্ক শেয়ার করে আপনি কিন্তু এখান থেকে রেফার করতে পারবেন। তো এবং তাদের যে কমিউনিটি সোশ্যাল মিডিয়াগুলো আছে সেগুলো এখান থেকে দেখে নেবেন। তো এখন দেখাচ্ছি এটা উইথড্র অপশনটা। তো উইথড্র করার জন্য আপনি যখন কেওয়াইসি হয়ে যাবে তখন এখানে সবুজ আইকনের টিক মার্ক চলে আসবে। তো উইথড্র করার জন্য এখানে উইথড্র করার জন্য আপনি কী করবেন, বোনাস উইথড্র যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই অপশনটা চলে আসবে, এখানে টেলিগ্রাম টুইটার এটা দেখতে পাবেন। তো এখান থেকে মিনিমাম উইথড্র হচ্ছে $10। এখানে সিম্পলি অ্যামাউন্টটা দিবেন, এখানে হচ্ছে আপনার B20 অ্যাড্রেস দিবেন, এটা টাস্ট ওয়ালেট থেকে আপনার BSC অ্যাড্রেসটা দিয়ে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করলে আপনার উইথড্রটাকে কিন্তু কনফার্ম হয়ে যাবে। আর এখানে হচ্ছে প্রতি রেফারে আপনি হচ্ছে $1 করে পাবেন। আপনার রেফারে যে জয়েন করবে সে যদি KYC কমপ্লিট করে তাহলে প্রতি রেফারে আপনি $1 করে পাবেন। তো দশজন রেফার করলে আপনি $10 পাবেন এবং $10 কিন্তু আপনি উইথড্র করতে পারবেন। আর এইখানে হচ্ছে যে আপনি ফ্রিতে যে টোকেনটা পাচ্ছেন এই টোকেনটার ভ্যালু কিন্তু হচ্ছে আপনার কিন্তু প্রায় $20-40 পর্যন্ত এখান থেকে হবে এই টোকেন, 25,000 টোকেনের ভ্যালু। তো এই জন্য ভাই একটা KYC করে অ্যাকাউন্টটা করে কমপ্লিট করে রাখবেন। তারা তাদের অ্যাডমিন বলছে যে এই টোকেনটার ভ্যালু $40-60 পর্যন্ত হবে এবং একজন রেফার করলে আপনি কিন্তু ইনস্ট্যান্টলি $1 পাচ্ছেন, KYC সে কমপ্লিট করলে $1 পাবেন। তো এই জন্য কেউ মিস করবেন না, প্রত্যেকে একটা করে অ্যাকাউন্ট করবেন এবং KYCটা কমপ্লিট করে নেবেন। KYCটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনার রেফার লিঙ্কটা পেয়ে যাবেন এবং তারপর তাদের সাপোর্ট গ্রুপে যখন মেসেজ করবেন তখন কিন্তু আপনি তারা আপনার KYCটা কিন্তু কমপ্লিট করে দিবে। তো মাস্ট বি প্রত্যেকে জয়েন করবেন এবং একটা করে KYC কমপ্লিট করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।